হ্যালো বিয়স, এটা হচ্ছে আমার ক্যামেরা। আমি আমার লেন্সটা এখন চেঞ্জ করবো, মানে চেঞ্জ করবো না, নিতে পারবো না, কারণ এটার কেনার অ্যাবিলিটি নেই। এটা দাম কেমন হবে? এটা 4 লাখ প্লাস ভাই। লাগান ভাই, আমি শুধু দেখতে চাই, শুধু দেখেন আমার ছোট্ট। এটা আমাদের রিপেয়ারের জন্য দিয়েছে এটা। আচ্ছা, আমার ছোট্ট ক্যামেরাতে বড় একটি লেন্স লাগাচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় লেন্স, 4 লক্ষ টাকা দাম এটা। বিয়স, আপনার যেই ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন সাথে সাথে বের হয়ে যাবে আর কি। দেখেন ভাইয়ের ছবি, ভাইয়ের ছবি তোলা হয়েছে। এগুলো তো এখনো ভালো আছে নাকি? এগুলা মানে কিছু কিছু ক্যামেরা আছে যে আপনার ওই সমস্যা হয়, ফিল্ম টিলিম নষ্ট হয়ে যায়, তারপরে এগুলো ওয়ান টাইম ইউজ ক্যামেরা। আচ্ছা, এদিক দিয়ে ছবি বের হয়? হ্যাঁ, এদিক দিয়ে ছবি বের হয়। আচ্ছা, যাদের এই ধরনের ক্যামেরা আছে চলে আসবেন বসুন্ধরাতে, হক ব্রাদার্স। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর, এগুলো মনে হয় চায়না পাওয়া যায় নাকি? এই যে চায়নাই পাওয়া যায়, চায়না ওয়ান টাইম ইউজ ক্যামেরা আর কি। এগুলো হচ্ছে চায়না ওয়ান টাইম ইউজ ক্যামেরা, মানে ছবি তুলবেন আর বের করবেন, বের করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা স্পেশাল একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। দোকানের নাম হচ্ছে হক ব্রাদার, এটা হচ্ছে বসুন্ধরা লেভেল 5A ব্লক, শপ নাম্বার হচ্ছে 40, যার যাত্রা 1950 সাল থেকে। বসুন্ধরা না, তার আগেও অন্য জায়গায় তাদের দোকান ছিল। জানবো তার মুখ থেকে। আচ্ছা, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তারপর আমরা ক্যামেরা সার্ভিসিং নিয়ে কথা বলবো। এখানে আমরা বেশ কিছু পেপার দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য ইন্ডিপেন্ডেন্ট, এখানে অনেক কিছু লেখা আছে। আর এখানে আরেকটা জিনিস না দেখালেই নয়, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 1950 সাল, ক্যামেরা ভালো দেখা যাচ্ছে যদি ভুল না করি। যাই হোক, 1950 সাল থেকে হক ব্রাদারের যাত্রা শুরু, হক সেন্স, হকের যাত্রা শুরু। আচ্ছা, প্রথমে ছিল হক, হক, তারপর কি হয়েছে নাম? তারপর হলো হকেনসনস, 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 হকেনসনস হলো, হক হলো আমার নানা, এনএন আব্দুল হক, উনি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর ছিলেন পূর্ব পাকিস্তান পিরিয়ডে। আচ্ছা, সে কি আপনার নানা ছিল? আমার নানা। কত বছর আগের পিকচার এটা? এটা 60 দশকের ছবি। 60 দশকের? 60 দশক। এখানেও দেখতে পাচ্ছি, এটা মনে হয় আপনি? এটা আমি, হ্যাঁ। এটা কে ছিল? এটা আমার মামা। এটা আপনার মামা? হ্যাঁ, উনার পেপার কাটিং আছে, এই যে উনার পেপার কাটিং আছে একটা পত্রিকায়, মিরাকেল ওয়ার্কার, উনি আমার মামা, উনি আমার দোকানে ছিল বিধায় আমরা দুইজন একসাথে ছিলাম। আমার আমার এটা আমার দোকানের ছবি, জিপিওর সামনে 2000 সালের, এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা 2000 সালের ছবি, 2000 সালের ছবি। আচ্ছা, আপনার সাথে তো অনেক মিল, এখন বুড়ো হয়ে গেছেন। হ্যাঁ, হবেই। আর এটা হেড হলো আমার ছোট মামা, উনি উনার দোকান ছিল ফারামবি সুপার মার্কেটে, হক এন্ড সন্স নামে, হক সন্স নামে। হ্যাঁ, এটা আমার মামা, আর এটা আমার মামা প্লাস আমার ওস্তাদ, উনি মানে ক্যামেরা দোকান শুরু করেন 1974 সাল থেকে। আমরা এটা হলো 1978 সালে। বিয়স, আমরা বিশ্বাস করব না এই পিকচারটা কবের, অনেক আগের, এটা হচ্ছে 1978 সালের জানুয়ারির 11 তারিখে, জানুয়ারির 11 তারিখে। আর এটা হলো 1995 সালের, 1995 সালের 23শে জানুয়ারি, 1995 23শে জুন। আচ্ছা, এটা হচ্ছে 1995 23শে জুন, এটা করা হয়েছে জি। ওকে, আর এটা 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 হলো 2019, এই যে 2000 সালের, 2000 সালের মার্চে। আচ্ছা আচ্ছা, লেখা আছে বিয়স 2000 সালের মার্চে, দেখেন। ওকে, একটা পেপার কাটিং, এটা হলো আমার একটা প্রতিষ্ঠান আছে বাইতুলমোড় গ্রামে, ওখানে আবার আমার ভাগিনা বসে। আচ্ছা, এটা হচ্ছে আপনি না? এটা আমি, আর ওখানে আমার ভাগিনা, ভাগিনাও আছে, উনি ভাগিনাকে এখন, এটা আমার ভাগিনাই চালায়, ওটা আমার ভাগিনা বসে। এটা আমাদের জেনারেশন ওয়াইজ চলে, নানার থেকে মামা, মামার থেকে মানে আমি মামার ভাগিনা, কিন্তু নানার নাতি। আচ্ছা আচ্ছা, হক নাতি, আজকে হক ব্রাদার্স হিসেবে যে আপনার হক ব্রাদার্সের কার্ডটা দেখতেছেন, হক নামে পরিচিত হয়েছে কেন? আমার নাম হলো আব্দুল সাত্তার, কিন্তু আমি হক ব্রাদার্স কেন নাম হলো? আব্দুল হক হলো আমার নানা, উনি ক্যামেরা রিপেয়ারিং শুরু করছিল 50 দশকে, উনার কাছে উনার নাতি হিসাবে আমি হক ব্রাদার্স নামকরণ দেওয়া করে হয়েছে, হক ব্রাদার্স। আচ্ছা, হক ব্রাদার্স, এখন বর্তমানে হক ব্রাদার্স নামে, বর্তমানে হক ব্রাদার্স নামে আমি এই প্রতিষ্ঠান 1991 সালে আমি শুরু করি, জিপিওর সামনে, জিপিওর অপোজিটে ইম্পেরিয়াল হোটেলের নিচে একটা দোকান, দোকান থেকে যেই দোকানে হলো এই দোকানের ছবি, এর কি জিপিওর সামনে দোকানের ছবি, জিপিওর যে দোকানের সামনে ছবি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্টেপ বাই স্টেপ আপনারা জায়গা, স্টেপ বাই স্টেপ আমরা জায়গা বদল, অফকোর্স হয়েছে পরিস্থিতি অনুযায়ী, তারপরে আপনার বাইতুল মোকাম হয়েছে, এটা 19 2000
2003 সালে আমি দোকান করছি, এটা 2005 সালের ছবি দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 2005 সেপ্টেম্বর মাসের 16 তারিখ এটা মানে রিপোর্ট কার হয়েছে আর কি। রাইট, ওকে, এটা আর্টিকেল ছবি। এটা হলো আমার দোকানের মেইন, হলো আমার দোকানে যে নামকরণ হক হয়েছে এইটা হলো আমাদের ডেফিনেশন, যে নানার থেকে শুরু হয়েছে 1950 সাল থেকে নানা, নানার থেকে মামা, মামার থেকে আমি আব্দুল সাত্তার, এবং বাইতুল মোকারমে যে আছে ওটা হলো আমার ভাগিনা। এটা হলো আমাদের টোটাল জেনারেশনের অবস্থান। আমি টোটাল জিনিসটা তুলে ধরলাম এই কারণে হক নাম নামাকরণের যে অবস্থানটা হয়েছে সেটা কেন হলো হক, এইটাই হলো মার জেনারেশন ব্যবসা, যেটা জেনারেশন ব্যবসা আর কি। আচ্ছা, কি কি ক্যামেরা সার্ভিসিং এখন আমরা, আমি আপনাকে ক্যামেরা সার্ভিসিং এর জগৎটাকে আসতে চাচ্ছি। সেটা হলো যে আমরা যখন ক্যামেরা 1990 সালে আমরা কাজ করছি, তখন এই যে সমস্ত ফিল্ম ক্যামেরা ছিল ফুললি ম্যানুয়াল, ফুললি ম্যানুয়াল, ইলেকট্রনিক্স এর কোনো ভালোই ছিল না এখানে। এটা কি 1990 সালের ক্যামেরা? 90 সাল, 90 দশকের আগে ক্যামেরা, সালের ক্যামেরা, 90 দশকের, 90 দশকের ক্যামেরা। হ্যাঁ, খুব পপুলার একটা ক্যামেরা, ইয়াসিকা FMM F2। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো ছিল? হ্যাঁ, এখনো আমার কাছে আছে। এবং এরপরে আসছে আপনার ফিল্ম ক্যামেরার মধ্যে অটোফোকাস ক্যামেরা। অটোফোকাস বলতে আপনার ইলেকট্রনিক্স অটোফোকাস ফিল্ম ক্যামেরার, এটা হলো অ্যামেচাররা কাজ করতো। এরপরে আপনি আসেন না, একটু দেখি আমি আপনাকে দেখাই আরেকটা জিনিস, একটু দেখেন। সেটা হলো যে আপনার প্রফেশনাল ক্যামেরা জগতে DSLR আমরা বলি, কিন্তু আপনি তখনও কিন্তু SLR ক্যামেরা ছিল, ইলেকট্রনিক্স ক্যামেরা ছিল। এটা হলো 90 দশকের ক্যামেরা, ইলেকট্রনিক্স SLR ক্যামেরা, ফিল্ম ক্যামেরা, SLR ক্যামেরা, লেন্স খোলা যায় SLR 90 দশকের। এটা ইয়েস, কিভাবে রাখলেন এটা? আছে আমাদের কাছে, তো যত্ন করে আছে, আরো তো আগেরও আছে। এটা তো নষ্ট মনে হয়? এটা না, এখনো কিছু চলে, কিছু চলে, হ্যাঁ চলে অবশ্যই। আচ্ছা, 90 দশকের ক্যামেরা ব্যবস্থা দেখে নেন। জি জি, আমরা হক ব্রাদারে পেয়ে যাব অবশ্যই অবশ্যই। এগুলো আমরা সার্ভিস করি কিনা এটা বিক্রি করব না, এটা আমরা আমাদের সিজি। আচ্ছা, এটা আমরা আমরা এই এই সমস্ত ক্যামেরাও কাজ যে করেছি সেটাই এলো এটার প্রমাণ। আচ্ছা, সিটি হিসেবে রেখে দিয়েছে? অবশ্যই। শুধু আপনারা ক্যামেরা সার্ভিসিং করেন? সার্ভিসিং করি। ওকে, আর এরপরে আপনার এই 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 ক্যামেরার পর গেট হলো ইলেকট্রনিক্স ক্যামেরা। এরপরে ক্যামেরা আসছে DSLR ক্যামেরা, যেটাকে বলে আমরা, এটা SLR, এরপর আসে DSLR। এটা নতুন? এটা DSLR হলো এখন যে আস্তে, মানে DSLR পুরনো হয়ে গেছে। DSLR পুরনো হয়ে গেছে, DSLR পর হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, এই জন্য এটার নাম হয়েছে DSLR। DSLR ডেফিনিশনটা হলো, ডি হলো ডিজিটাল, আর SLR হলো সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। আচ্ছা, সেই জন্য DSLR, ডি জন্য DSLR। আচ্ছা আচ্ছা, ওকে। এই নামকরণটা অনেকেই জানে না, অনেকেই এই ডেফিনেশনটা জানে না। এরপর DSLR এর পাশাপাশি আপনার যে ক্যামেরা যেগুলো চলছে, তার আগে যেটা আসছে আপনার এই আপনার এই যে অটোফোকাস, ডিজিটাল অটোফোকাস, এটা কত দশকে? ডিজিটাল ক্যামেরা, এটা হলো 2010 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই ক্যামেরাগুলো ভালো চলছে। এখন তার চলে না? এখন এইগুলো ফেরত চলে না, এই ক্যামেরাগুলো আমরা সার্ভিস করেছি। এখন ক্যামেরা? হ্যাঁ, এখনো করছি, এখনো করছি। যদি কেউ নিয়ে আসে? আচ্ছা, যদি যদি কেউ নিয়ে আসে, আমরা এই ক্যামেরাগুলি এখনো সার্ভিস করতেছি। এই ক্যামেরাগুলো এই যে সার্ভিস করেছে, এই যে দেখেন এখানে ক্যামেরা, এগুলি আছে। হ্যাঁ, এই ক্যামেরাগুলি অনেকগুলি ক্যামেরা এখানে যে সার্ভিস করার করা অনেক আছে, এখানে যে ক্যামেরা আছে এগুলো সব ডিজিটাল ক্যামেরা। হ্যাঁ, নিয়ে যাবে এই DSLR ক্যামেরার মধ্যে। এরপরে আপনি DSLR এর মধ্যে প্রফেশনাল ক্যামেরা যেগুলো আছে সেগুলো হলো আপনার এখানে আপনি দেখতে চাচ্ছেন যে 5D Mark II, 5D Mark II, Mark III, তারপরে 6D, 7D, এগুলি প্রফেশনাল ক্যামেরা। আর নর্মালি অ্যামেচারদের ক্যামেরা হলো DSLR এর মধ্যে 700D, 750D, 600D, এগুলো হলো আপনার অ্যামেচারদের ক্যামেরা। নিকনের মধ্যে আছে 5300D, নিকনের মধ্যে 5300D, 5200D, এগুলো হলো আপনার অ্যামেচার সেক্টরের ক্যামেরা। এরপর পর দেখ আসতেছে আপনার ক্যামেরা জগতে, ক্যামেরার মানে কি প্রযুক্তি পরিবর্তন হয়ে এখন যেটা আসতেছে সেটা হলো যে মিররলেস ক্যামেরা। এটা হলো মিররলেস ক্যামেরা, মিররলেস, মিরর নাই। আপনি দেখেন এই ক্যামেরাগুলোতে মিরর আছে, এই ক্যামেরাগুলোতে মিররলেস কেন? এটাতে মিরর আছে, এটাতে মিরর নাই, যার কারণে এটা হলো মিররলেস ক্যামেরা। আমি যেটা ইউজ করছি আর কি, যেটা আপনি ইউজ করতেছেন এখন, এইটা হলো এখনকার রানিং প্রযুক্তি, বর্তমানে যেটা চলে, বর্তমানে যেটা চলে এই প্রযুক্তি। রিপেয়ার করেন আপনারা এইগুলো? আমরা অবশ্যই রিপেয়ার করতেছি, এবং এইগুলোর মধ্যে
আপনার দেখেন কিছু মডেল আছে, এটা হলো ক্যানন N50, এটা হলো লুমেক্স ক্যামেরা, তারপরে এটা হলো আপনি দেখেন আর ক্যামেরা, কেমন এগুলো দামি, এগুলো একটা ক্যামেরা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা দাম। এটা হ্যাঁ নতুন কেমন হবে এটা? নতুন এগুলো 2 লাখ 2.5 লাখ দাম। আচ্ছা এটা রিপেয়ার করছেন আপনারা অলরেডি? হ্যাঁ এগুলো রিপেয়ার করতেছি আমরা। হ্যাঁ ওই যে আছে আরো আর আরো কার আরো ক্যামেরা আছে N50 আরো ক্যামেরা আছে, আপনি দেখেন মিররলেস আরপি এটা কত হবে প্রাইস? প্রফেশনাল ক্যামেরা এটি প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। এটা কি রিপেয়ার করছেন আপনারা? রিপেয়ার করতে আমাদের দিয়েছে, আমরা রিপেয়ার করে আপাতত রেখেছি অবজারভেশনের জন্য। আচ্ছা অবজারভেশনের জন্য রেখেছেন আর কি, রিপেয়ার করতেছেন আর কি অন দা ওয়ে। এটাও মিররলেস ক্যামেরা, এটা হলো M50। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। ক্যামেরা এটাও দিয়েছে, মানে আমরা মানে পুরাতন আমল থেকে শুরু করে নতুন আমল যতই ক্যামেরা আসুক রিপেয়ার করা সম্ভব। রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করি, আমরা প্রযুক্তি অনুযায়ী আমরা প্রযুক্তি অনুযায়ী আমরা নিজেদেরকে চেঞ্জ করে করে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা নিজেদেরকে তৈরি করে নিচ্ছি। আমি যতদূর জানি আপনাদের 4 লক্ষ টাকা লেন্স আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। আমি আপনাকে এখানে দেখাচ্ছি, যেমন আপনার এখানে কিছু বড় এক্সপেন্সিভ কিছু লেন্স আছে যেগুলো নাকি মোস্ট প্রফেশনাল যারা আছে তারা কাজ করে। এইখানে আপনার মোস্ট প্রফেশনাল ক্যামেরার মধ্যে আপনার এইটা ক্যানন, একটা ক্যানন ব্র্যান্ডের এটা হলো সিগমা 150-500। হ্যাঁ ধরেন, ও মাই গড, কয় কেজি হবে? 150-500 কয় কেজি হবে বাবা এটা বলতে পারবো না, তবে অনেক ভারী, 150-500। এই ক্যামেরাটা ঠিক, এই লেন্সটা কমপ্লিট করা হয়েছে অলরেডি। আচ্ছা আচ্ছা কমপ্লিট করা হয়েছে, এটার ফোকাসিং সমস্যা ছিল এবং প্লাস এটার আপনার এই কি বলে এটার সার্ভিসিং করা হয়েছে, ক্লিনিং করা হয়েছে। কত খরচ হয়েছে এটা রিপেয়ার করতে? এইটা খরচটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, ডিপেন্ড করে ওসব পরিস্থিতির উপরে, তারপরে আপনি 6-7 হাজার টাকার কম না মিনিমাম এরকম। হ্যাঁ এটা নর্মাল। আরেকটা দেখেন আমি আপনাকে দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন যেটা হলো যে সনি একটা লেন্স, সনি ক্যামেরা আছে, যেমন আপনি সনি ক্যামেরা ডিজিটাল ক্যামেরার মধ্যে সনি ক্যামেরা হলো আপনার এই যে এটা হলো সনি মার্ক 3, এই ক্যামেরাগুলি কিন্তু আলফা মার্ক 3। আচ্ছা আচ্ছা এই ক্যামেরাগুলো কিন্তু আমরা সার্ভিস করতেছি এবং এইটার সাথে যে লেন্সটা আছে 200-600, এটা কিন্তু বিশাল লেন্স, এটার দাম 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা হবেই? হবেই, কম হবে না। নতুন কিনতে গেলে ইনটেকের অবস্থা এরকমই, আপনি তা যারা বিক্রি করে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এটা পানিতে পড়ে গিয়েছিল, পানিতে পড়েছিল এই ক্যামেরাটা, আমরা এটাকে পানিতে পড়ার পরে এটা ক্লিন করে এটাকে মোটামুটি একটা অবস্থানে এনে রেখেছে। আচ্ছা আচ্ছা মানে এখন রিপেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ওকে আপনাদের দোয়ায়। এরপরে আরেকটা দেখাই, এরপরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে লেন্স আছে, আরও এইখানে একটা ক্যামেরা আছে, আরেকটা ক্যামেরা আছে, আপনি দেখেন আরেকটা ক্যামেরা আছে। এই যে একটা ক্যামেরা, এই ক্যামেরা যেমন সনির মধ্যে মিররলেস ক্যামেরার মধ্যে সনি আলফা A4 6000, এই ক্যামেরাগুলো আমরা সার্ভিস করতেছি। এর পাশ সাথে এই যে লেন্সটা আছে এটা তো চায়না থেকে রিপেয়ার, এই লেন্সটা আমি বলি, এই লেন্সটা হলো অ্যাকচুয়ালি ক্লিনিং প্লাস ফোকাসিংয়ের সমস্যা ছিল, তো ফোকাসিংয়ের যে একটা কিছু পার্টস আছে সেই পার্টসটা আমরা এখানে মিলাতে পারছিলাম না বিধায় আমরা এটা ডিরেক্ট চায়না পাঠিয়েছি। চায়না পাঠায় ওইখানে আপনি ওইখান থেকে এটা সার্ভিস করে আমরা কমপ্লিট করে এনে কাস্টমারকে এখন দিব। আপনি দেখেন এখানে স্টিকার লাগানো আছে, ওইখান থেকে কমপ্লিট করে আমরা এনে দিয়েছি। আচ্ছা আচ্ছা চায়না স্টিকার এটা? হ্যাঁ অবশ্যই। খরচ হয়েছে 35,000। আচ্ছা আচ্ছা এই জন্য একটু বেশি খরচ হয়েছে, এটা কারণ হলো যে ওই কোম্পানির থেকে আপনার এই পার্টসটা চেঞ্জ করে দিয়েছে ওরা, যে পার্টসটা সমস্যা ওটা চেঞ্জ করে দিয়ে রিপ্লেস করে টোটালটা সার্ভিসিং করে দিয়েছে। এই লেন্সের দাম আছে তো, যার কারণে আপনার জিনিসটারও তো দাম এরকম হইতে হবে আসলে, রাইট? ঠিক আছে। এরপর আপনার এখানে দেখেন, এখানে যে এইটা হলো আপনার গোপ্রো ক্যামেরা, এই গোপ্রো ক্যামেরাগুলি সাধারণত আপনার ওই যে পানির নিচে ছবি তোলা হয়, এই গোপ্রো ম্যাক্স ক্যামেরাগুলো এগুলো সাধারণত রিপেয়ার ওইভাবে হয় না, কিন্তু তারপরেও আমরা এখন এইগুলোকে রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি। এটা রিপেয়ারের জন্য রাখা হয়েছে, এখনও রিপেয়ার হয়নি, আজকে অবশ্য রাখা হয়েছে। গোপ্রো কত এটা? এটা গোপ্রো ম্যাক্স। পরিপ্রেক্ষিতে আমরা এগুলোকে রাখতেছি, কিন্তু রেখে তারপরে রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি। করতে হবে, কারণ এইগুলো আস্তে আস্তে এই যে এখানে আছে এইভাবে আস্তে। এর পাশাপাশি আমরা আসলে যেটা করতেছি সেটা হলো যে এর পাশাপাশি কিছু অ্যাক্সেসরিজ,
যে অ্যাক্সেসরিজের মধ্যে যেটা যেটা আছে আপনার অ্যাক্সেসরিজের মধ্যে আপনার যেমন আপনার এইগুলো আমরা সেল করতেছি, আপনার এখানে চার্জার আছে, আপনার এই লেন্স ক্যাপ আছে, ক্লিনিং কিট আছে, আপনি ফিল্টার আছে, এখানে আপনার ওই আই ক্যাপ আছে, এইখানে আপনার ওই ক্যাবেল আছে, এই সমস্ত জিনিসগুলি আমরা আসলে খুচরা যন্ত্র মানে অ্যাক্সেসরিজ যেগুলো আছে ওইগুলি আমরা সেল করে থাকি। এইখানে এই পাশে দেখতেছেন একটা শো, এখানে বিভিন্ন ধরনের আপনার মানে ব্র্যান্ডের ব্যাটারি আছে, এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ব্যাটারি আছে, সবগুলোই কিন্তু এক একটা মানে ব্র্যান্ডের এক একটা মানে মডেলের জন্য সব ব্যাটারি আছে। এখানে ফিল্টার আছে, এখানে ক্যাপগুলো আছে, এখানে আপনার এই যে ফিল্টার আছে বিভিন্ন বিভিন্ন সাইজের, একটা ক্যামেরার জন্য সাইজ নেই, বিভিন্ন সাইজের মানে সাইজের অন্য দোকানে যেটা পাবে না সেটা আপনারা এখানেই পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। আমি চেষ্টা করি সবকিছু দেওয়ার জন্য। তারপরে এখানে ব্যাটারিগুলো আছে, এই জিনিসগুলো অ্যাক্সেসরিজগুলো আমরা এগুলি আসলে কিছু কিছু সেল করে থাকি। আর ওইখানে কিছু পুরনো আমলের ক্যামেরা আছে, দেখেন ওই পুরনো আমলের ক্যামেরাগুলি আমরা একসময় রিপেয়ার করেছি, এগুলো সবগুলি 90 দশকের সময়ের ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এগুলো 90 দশকের, সব 90 দশকের ক্যামেরা। এই 90 দশকের ক্যামেরাগুলোও আমরা আপনাদেরকে সার্ভিস করেছি এক সময়, এখনও যদি কেউ নিয়ে আসে চেষ্টা করব সার্ভিস করে দেওয়ার জন্য, যদি পার্টস পাওয়া যায়। মোর ভাই, কি অবস্থা ভাই? ঠিক হয়েছে তো? দেখেন ভালো করে চেক করে নেন ভাই। কোথা থেকে আসছেন? ভিডিও দেখতে আসছেন? হ্যাঁ ভাই। তাদের ব্যবহারটা কেমন? আচ্ছা, মানে ভিডিও থেকে আসছেন, ফোন দিয়েছেন, আসলেন, মানে এক ঘন্টা বলে এক ঘন্টাই লাগছে, দুই ঘন্টা লাগায় নাই? কিছু খাওয়াইছে নাকি ভাই? আমি শুধু দেখতে চাই শুধু। দেখেন আমার ছোট্ট, এটা আমাদের রিপেয়ারের জন্য দিয়েছে এটা। আচ্ছা, আমার ছোট্ট ক্যামেরাতে বড় একটি লেন্স লাগাচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় লেন্স, 4 লক্ষ টাকা দাম এটা? জি ভাই, আমার ক্যামেরা তো ভেঙে যাবে ভাই। আমার কিট লেন্সই ভালো আছে, আমার কিট আলাদা স্ট্যান্ড দিয়ে আপনি ক্যামেরা ধরা লাগবে না, আলাদা স্ট্যান্ড দিয়ে আপনি দাঁড়া করে রাখলে। ভাই একটু দেখান না ভাই, দর্শককে দেখান। স্ট্যান্ড অবশ্য আপনাদের নাই, আমাদের এটা সার্ভিসের জন্য দিয়েছে, এটা আপনি দাঁড়াইলে ক্যামেরা ধরা লাগবে না। রিপেয়ার করতে এটার খরচ হয়েছে 15,000 টাকা। এটার একটা সেন্সর সমস্যা হয়ে গেছিল, পানি তো ক্যামেরা সহ, ক্যামেরা না শুধু বডি, শুধু লেন্স 15,000 টাকা হয়েছে। এটা হইলে তো এটা এটা আমাদের বাংলাদেশে পার ছিল না, এটা আমি চায়না থেকে করে আনছি, এটার প্রাইস 35,000 টাকা খরচ পড়ছে। কে এই লেন্সটা? হ্যাঁ, চায়না থেকে করে আনছেন? করে এনেছি। কি বলে? আমাদের চায়নার স্টিকার, এই যে চায়নার স্টিকার লাগিয়ে দিয়েছে, চায়না থেকে করে এনেছি। চায়না থেকে রিপেয়ার করে আনছেন? 35,000 হইছে? 35,000 টাকা নিছে রিপেয়ার করা। আমাদের বাংলাদেশে, আমাদের এদিকে যদি কোনো পার্টস টার্স না থাকে সেক্ষেত্রে আমরা চায়নাতে পাঠিয়ে করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আমরা অপশন আছে, অপশন আছে। চায়না আবার কে আছে আপনাদের? আমাদের লোক আছে, যারা পার্টস টার্স আনে আমাদের লোক আছে, তাদেরকে পাঠিয়ে দিই, তারা আবার ঠিক করে নিয়ে আসে। এই যে আমাদের চায়নার স্টিকার। আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা কেন আসবেন এবং কি কারণে আসবেন, সেই কারণ সেই কথাটুকু আমি একটু বলতে চাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের একটা আমরা সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দিয়ে থাকি, যেটা হলো যে আমরা গুড বিহেভিয়ার, গুড সার্ভিস এবং রিজনেবল প্রাইস। আমরা যাতে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারি, আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করতে পারি এবং আপনাদেরকে যে কাজটা করে দিব সেই কাজের প্রাইসটা যাতে রিজনেবল হয়, সেই প্রাইসটা যাতে কখনোই আপনাদের সাথে আমাদের সাথে এরকম ই না থাকে, একদম একটা পারফেক্টলি রিজনেবল পাবেন। এখানে কোনো রকম অন্য কোনো রকম সিচুয়েশন হয় না এবং ভালো যেটা আছে সেই কাজটাই আমরা করে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি দীর্ঘ, আমি 1991 সালে দোকান শুরু করেছি, সেই ক্ষেত্রে সেই জিনিসটা আমরা কেন এই জিনিসটাকে আমরা মাথায় রাখতেছি, এই কারণে যে আমাদের সেই গুডউইল সেই অবস্থান হইলো, শুরু হইলো আমাদের 1950 দশক থেকে। তো সেই হিসাবে আমাদেরকে আসলে সেই গুডউইলকে ধরে রাখার জন্যই আমরা ওই আমি 91 সালে আমি দোকান
যখন শুরু করেছি তখন থেকে আমি এই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তা আপনারা যদি মনে করেন যে এই জিনিসটার প্রতি আপনার এই ভিডিওটা দেখে আপনারা যদি মনে করেন যে না এই প্রতিষ্ঠানে আসলে আপনারা ভালো সার্ভিস পাবেন, আপনারা এখানে আসলে কিছু সুবিধা পাবেন, তাহলে আপনারা আসবেন, দয়া করে আপনারা আসবেন, দেখবেন। আপনাদের এইটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা আসেন, এবং আপনাদের কাছে দোয়া রইল যাতে আমরা আমাদের প্রতিষ্ঠানকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে পারি, আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি, আপনাদেরকে যাতে একটা পরিবেশ সম্বন্ধ অবস্থান এবং ভালো সার্ভিস দিতে পারি, সেই দোয়াটাই আপনারা রাখবেন। খোদা হাফেজ।